নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 17/6/2024 পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। কবে বৃষ্টির পূর্বাভাস, আজকের আপডেট কী রয়েছে, আসুন এ সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। চলতি সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গের মৌসুমি বায়ু বা বর্ষা ঢুকবে বলে আশা করছে আবহাওয়া দপ্তর, তবে তার কোনো নির্দিষ্ট সময়ও রবিবার জানানো হয়নি। দক্ষিণবঙ্গ সহ দেশের আরও কিছু অংশে 4-5 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে তার পূর্বাভাস গত শুক্রবারেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসটি বোঝা ছিল রবিবারেও, আলিপুর আবহাওয়া বিশ্বের অধিকর্তা জানাচ্ছেন, তবে বজ্রগর্ম মেঘ থেকে ঝড় বৃষ্টির প্রবণতা দক্ষিণবঙ্গে প্রায় বাড়বে। পাক বর্ষার বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে, পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলা এলাকা আজ সোমবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে, তবে মৌসুমি বায়ু ঢুকলেও তাও খুব একটা সক্রিয় হবে না। ফলে আপাতত উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গ বড় এলাকায় জুড়ে বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা নেই এবং আবহাওয়া অধিকর্তা জানাচ্ছেন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হলে মৌসুমি বায়ু সক্রিয়ভাবে করত দক্ষিণবঙ্গে, কিন্তু এরকম কিছু ঘটার ইঙ্গিত রবিবার পর্যন্ত নেই। ফলে বর্ষা সাধারণ গতিতে প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন 5 জেলায় পরিস্থিতি একেবারে অন্যরকম। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির আশঙ্কা বা লাল সতর্কতা থাকছে। সাধারণভাবেই 5 জেলাতেই হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই জেলাগুলোর বিভিন্ন স্থানে রবিবার সকাল 24 ঘন্টার মধ্যে 70 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ারের হাসিমারা এলাকায়। উত্তর পূর্ব আসাম, হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের উপর দুটো পৃথক ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর পশ্চিম বিহার থেকে মেঘালয় পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এই পরিস্থিতির জন্য বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকে তা উত্তরবঙ্গের দিকে গিয়ে পাহাড়ে ধাক্কা খেয়ে প্রচুর মেঘ তৈরি বৃষ্টি হচ্ছে। এই কারণেই প্রচুর বৃষ্টি হচ্ছে সিকিমেও এবং দক্ষিণবঙ্গের উপকূলীয় কাছাকাছি এলাকায়। বায়ুমণ্ডলের নিচের স্তরে প্রচুর জলীয়বাষ্প রয়েছে, চড়া রোদে তাপমাত্রাও বেশি আছে আর এর জেরে ভ্যাপসা গরম চলছে। কলকাতায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা 36.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি ছিল। বাতাসে আবহাওয়া আর্দ্রতা ছিল 57%। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। শনিবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ডের দিকে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ কলকাতা সংলগ্ন এলাকা দিয়ে শনিবার আসেনি, এটা হলে শনিবার গরম থেকে কিছুটা স্বস্তি মিলত। তো যা হোক, এই আবহাওয়া সংক্রান্ত আপডেট শেয়ার করলাম, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।